হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি যাচ্ছি নদীর পাড়ে, অনেকদিন পরে এসেছি বাড়িতে। তো এখন নদীর পাড়ে যাচ্ছি, আর বাবুকে আনা হয়নি, মানে ওকে অ্যাকচুয়ালি বাড়ি থেকেই আনা হয়নি। আমি এসেছি, আবার চলে যাব। কিন্তু দেখো আকাশটা পুরো করে আছে মেঘলা, আর পুরো একটা গুমসুমি ভাব, জানি না কী হবে। যাচ্ছি তো নদীর পাড়ে, তো এখানে না অনেক খেজুর গাছ আছে। তো চলো আমরা একটু তোমাদের ফুল দেখাই। এখানে ইতনা ইতনা সুন্দর ফুল হওয়া না। তো এটা হলো গ্রামের পরিবেশ, ঠিক আছে? গ্রামের পরিবেশ এইসাই হয়। তো ঠিক আছে গাইস, বন্ধ আমার ভিডিও। তো আমরা নদীর পাড়ে যাচ্ছিলাম, নদীর পাড় থেকে ফেরত যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝড় উঠেছে, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচণ্ড মেঘ গর্জন করছে। কখন কোথায় কী হয় বলা যায় না, আমরা পুরো গেলাম না, তাই তো আমরা নদীর পাড় পর্যন্ত তোমাদের দেখাতে পারলাম না। তো আর কি করা যাবে গাইস, নদীর পাড়ে তো যেতে পারলাম না। তো আমাদের চারিদিকটা ঘুরে দেখো। এখন আমরা রিটার্ন করছি, আমার একটা কল চলে এসেছিল গাইস, তো বকবকই করছি, কিছু দেখাতে পারলাম না। এই দেখো আকাশ মেঘ করেছে, দেখাই যাচ্ছে। এ সত্যি দেখ দেখ কিরম মেঘটা দেখা যাচ্ছে, দেখ তো প্রচণ্ড মেঘ করেছে, দেখতেই পাচ্ছ। আর একটু ঝড় ঝড়ও উঠছে। এবার আমি বেরিয়ে যাব, বাড়ি যেতে হবে, ছেলেকে রেখে এসেছি যেহেতু। তো চলো, নদীর পাড়ে তো যাওয়া হলো না, কোথায় কী অঘটন ঘটেছে। চলো টাটা, বেরিয়ে যাই, টাটা।